রংপুর বিভাগের আট জেলার দুই কোটি মানুষের স্বাস্থ্য সেবার প্রাণকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল বছরের পর বছর সেবা দিয়ে আসা বিশেষায়িত হাসপাতালটি নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় জর্জরিত মেডিকেল কলেজ হাসপাতালটি বর্তমানে রোগী ও স্বজনদের কাছে হয়রানি অনিয়ম আর দুর্নীতির আতুর ঘর হিসেবে পরিচিত শুধু রোগী বা রোগী স্বজন নয় সিন্ডিকেট চক্রের কাছে জিম্মি খোদ চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকেরাও এখানকার ওয়ার্ড বয় বলেন সিস্টার বলেন এরা কারো কথা শোনে না যে কোনো ব্যাপারে বলবেন যাচ্ছি আসতেছি বিভিন্ন ধরনের তাদের ইয়া তার মধ্যে হচ্ছে প্রতিনিয়ত চুরি বাইরে নেশা কর ঢুকতেছে ইয়া ঢুকতেছে আমার কথা হলো যে এখানে ওয়ার্ড বয় যারা থাকবে তাদের ড্রেস থাকবে রংপুরের অবস্থা অনেক শোচনীয় চিকিৎসা খাতে যেমন পরিদর্শন করেন দেখেন ওখানে হচ্ছে ফ্যানের যে বিষয়টা ফ্যান রোগী অনেক কষ্ট পাচ্ছে এবং তাছাড়া ওয়াশরুমজনিত বিভিন্ন প্রবলেম আর দালালের দৌরাত্ম দালালের দৌরাত্ম অনেক বেড়ে চলছে ওয়াশরুমের যে অবস্থা ওয়াশরুমের জন্য আমরা ইয়ে করতে পারতেছি যাইতে পারতেছি কোনো গুরুত্ব নাই এদিকে হাসপাতালটির সাবেক পরিচালককে ও এসডি করার পর ২২ আগস্ট ডাক্তার মোহাম্মদ জাফরুল হোসেনকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ করা হয় নিয়োগপ্রাপ্ত নতুন পরিচালক এখনও যোগদান করেননি কর্মস্থলে ফলে অভিভাবক শূন্য হয়ে পড়েছে চিকিৎসা কেন্দ্রটি পরিচালক শূন্যতার কারণে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ শাখা এখন যারা দায়িত্বে আছেন ডিডি এডি সহ যারা আছেন তারাও হিমশিম কাচ্ছেন এই জিনিসগুলো করার আর পূর্ববর্তী যেসব দালাল চক্র ছিল এই পরিচালক এবং প্রশাসনিক কর্মকর্তাদের অনুপস্থিতিতে তারা আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করছেন প্রায় ষোলো দিনের বেশি হলো আজকে পরিচালক নেই এই বিষয়টা এখনও কেন আমাদের যেই অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্তৃপক্ষ আছেন বা স্বাস্থ্য উপদেষ্টা আছেন তারা কেন এই জিনিসটা শক্ত হাতে এখনও দেখছেন ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন পরিচালক শূন্য হয়ে পড়ায় আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে সিন্ডিকেট ও দালাল চক্র এতে হচ্ছে ব্যাহত চিকিৎসা সেবা কিন্তু সার্বক্ষণিক একজন মানুষকে হয়রানির শিকার হতে হয় আপনারা জানেন যে ইতিপূর্বে গত বিগত বছরগুলিতে পরিচালক থাকা সত্ত্বেও এই মেডিকেলে কি পরিমাণ দুর্নীতি হয়েছে কি পরিমাণ সিন্ডিকেটের শিকার হয়েছে কিন্তু এই মুহূর্তে অন্তর্বর্তীকালী সরকার আসার পর পরিচালক না থাকা অবস্থায় তাহলে আর কি হতে পারে এমত অবস্থায় বিদ্যমান সমস্যা দূরীকরণ এবং দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ব বন্ধ করে নির্বিঘ্নে হাসপাতালের কার্যক্রম পরিচালনার ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সেবা গ্রহীতা ও ইন্টার্ন চিকিৎসকরা